সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ডক্টর আলফ্রেড নোবেলের যেই রিয়ারেঞ্জটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তবে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখবে। তো চলো আমরা শুরু করছি। তো প্রথমে হবে ডি নাম্বারটা। ডক্টর আলফ্রেড নোবেল ওয়াজ বর্ন ইন 21 অক্টোবর, ঠিক আছে, 1833, অ্যাট স্টকহোম, সুইডেন। তো সুইডেনের স্টকহোমে ডক্টর আলফ্রেড জন্মগ্রহণ করেন 21 অক্টোবর 1833 সালে, ঠিক আছে। 1833 সালের 21 অক্টোবর তোমার ডক্টর আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন কোথায়? সুইডেনের স্টকহোমে, ঠিক আছে। আমরা প্রথমে ডি নাম্বারটা বলেছি, ডি নাম্বারের পরে সি নাম্বার। হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, তিনি একজন প্রকৌশলী ছিলেন। এরপর এফ নাম্বারে, হি ইনভেন্টেড ডিনামাইট আফটার সাম ইয়ার্স অফ জয়নিং হিজ ফাদার্স কোম্পানি, অর্থাৎ সে কিছু কয়েক বছর পর তার বাবার কোম্পানিতে যখন যোগদান করেছিল, অর্থাৎ তার বাবার কোম্পানিতে যখন যোগদান করেছিল তার কয়েক বছর পর সে ডিনামাইটটা ইনভেন্টেড করেছিল, অর্থাৎ ডিনামাইট সে আবিষ্কার করেছিল। তো আমরা এফ নাম্বারটা, আমরা প্রথমে বলেছিলাম তোমার ডি, এরপর আমরা বলেছিলাম যে সি নাম্বারটা, সি নাম্বারের পরে আমরা বলেছিলাম এফ নাম্বারটা, এফ নাম্বারের পরে আমরা বলবো এ নাম্বারটা। হি আর্নড এ লট অফ মানি ফ্রম হিজ ডিনামাইট বিজনেস, সে ডিনামাইট ব্যবসা থেকে কিন্তু সে প্রচুর টাকা অর্জন করে বা উপার্জন করে, ঠিক আছে। এ নাম্বারের পরে আমরা বলবো এস নাম্বারটা। হি আন্ডার টুক এ প্ল্যান টু গিভ অ্যান অ্যাওয়ার্ড ফর এনকারেজিং দ্য ক্রিয়েটিভ ওয়ার্ক, সৃজনশীল কাজে উৎসাহ প্রদান করার জন্য, ঠিক আছে, এই উৎসাহ প্রদানের জন্য পুরস্কার প্রদানে তিনি একটা পরিকল্পনা গ্রহণ করেন। তো আমরা এস নাম্বারের পরে বলবো বি নাম্বারটা। দিস অ্যাওয়ার্ড ওয়াজ নেমড আফটার আলফ্রেড নোবেল, এই পুরস্কারের নামকরণ করা হয় আলফ্রেড কি, আলফ্রেড নোবেল। তো আমরা বি নাম্বারের পরে পরে বলবো ই নাম্বারটা। সো ইট ওয়াজ কল্ড দ্য নোবেল প্রাইজ, সুতরাং এটাকে বলা হয় কি, নোবেল প্রাইজ বা নোবেল পুরস্কার। তো ই নাম্বারের পরে আমরা বলবো জি নাম্বারটা। দিস অ্যাওয়ার্ড ওয়াজ অলসো গিভেন ফর সেটিং আপ দ্য পিচ ইন দ্য ওয়ার্ল্ড, তো বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য এই পুরস্কারটা প্রদান করা হয়। তো এই ডক্টর আলফ্রেড নোবেলের আমরা যে পেসেজটা আলোচনা করেছিলাম, এই ধরনের অনেকগুলো ইংলিশের পেসেজ আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে অনেকগুলো ম্যাচিং ট্যাবলগুলো উইথাউট ক্লোজ উইথ ক্লোজ অনেকগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া রয়েছে। আশা করছি তোমাদের অনেক উপকার হবে এগুলো দেখলে। তো অবশ্যই এই ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে লিখবে এবং সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।